স্বাগতম নবম দশম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সাথে আছি আমি নুর নাহার বেগম সহকারী শিক্ষক হালিশহর শহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয় বন্দর চট্টগ্রাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দোয়াও করি ভালো থাকো শুরুতেই অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আর যারা আমাদের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ এসো একটি ভিডিও দেখি সাপটি শিশুটিকে কামড়ায় না কেন নিয়তির কারণে আমাদের আজকের পাঠ নিয়তি হুমায়ুন আহমেদ শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচিতি বলতে পারবে মহারাজা যে ক্ষমতাশালী ছিলেন তার অসংখ্য প্রমাণ উল্লেখ করতে পারবে জগতলের দিন আনন্দক্ষণ হবার কারণ সমূহ বর্ণনা করতে পারবে কুকুরটিকে গুলি করে হত্যা করার কারণ ব্যাখ্যা করতে পারবে আমি আশা করব আজকের পাঠ শেষে তোমরা অবশ্যই শিখন ফলগুলো অর্জন করতে পারবে লেখক পরিচিতি হুমায়ুন আহমেদ জন্ম উনিশশো সালের তেরোই নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন পরিচয় বাবা ফয়জার রহমান আহমেদ ও মাতা আয়সা ফয়েজ পড়ালেখা উনিশশো সালে বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক উনিশশো সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক উনিশশো সত্তর ও উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নিক স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কর্মজীবন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু খ্যাতি কথা সাহিত্যিক নাট্যকার চলচ্চিত্র নির্মাতা হিসেবে খ্যাতি অর্জন করেন উল্লেখযোগ্য গ্রন্থ উপন্যাস নন্দিত নরকে নীল অপরাজিতা অয়ময় প্রিয়তমেশু জয় জয়ন্তী ইত্যাদি চলচ্চিত্র শঙ্খ নীল কারাগার আগুনের পরশমণি শ্যামল ছায়া শ্রাবণ মেঘের দিন খেটুপুত্র কমলা ইত্যাদি মৃত্যু ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে দুহাজার বারো সালের উনিশে জুলাই মৃত্যুবরণ করেন এবার একক কাজ ন কত সালে হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ এর কর্মজীবন কিসের মাধ্যমে শুরু করেন হুমায়ুন আহমেদ কিভাবে মৃত্যুবরণ করেন এবার আমরা বিশ্লেষণে যাচ্ছি আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছুদিন কেটেছে জগদলে সেখানে স্কুল নেই কাজে পড়াশোনার যন্ত্রণা নেই লেখকের শৈশবের কিছুদিন জগদলে অতিবাহিত হয় জগদলে কোনো স্কুল নেই কাজে পড়াশোনা নামক মহাযন্ত্রণা থেকে তিনি রেহাই পান সেই জন্য তার কাছে জগতলের দিনগুলো ছিল মহা আনন্দময় পরবর্তী স্লাইটে যাচ্ছি আমরা থাকি এক মহারাজার বসত বাড়িতে যে বাড়ির মালিক অল্প কিছুদিন আগেই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছেন জিনিসপত্র না নেয় শুধু দুতলা নয় কয়েকটা ঘর ছাড়া বাকি সবটাই তালাবদ্ধ ইংরেজদের কূটকৌশলে সাতচল্লিশের দেশ বিভাগের ফলে ধর্মের ভিত্তিতে মানুষের স্থানান্তর ঘটে রাজতন্ত্র ক্ষমতার অবসান হয় আর এমনিভাবে দেশ বিভাগের শিকার হয়ে জগদলের মহারাজ ইন্ডিয়াতে চলে গিয়েছিলেন দেশভাগের পর পরিত্যক্ত বাড়িগুলো পাকিস্তান সরকারের অধীনে চলে আসে রাজা দেশান্তরিত হওয়ার সময় সাথে তেমন কিছুই নিয়ে যেতে পারেননি রেখে গেছেন ঘরে তালা বন্ধ করে পরবর্তী স্লাইডে যাচ্ছি মাকে জিজ্ঞেস করেছিলাম তিনি মহারাজার নাম বলতে পারেননি তবে তিনি অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন জঙ্গলের ভেতর বাড়ি সেই বাড়িতেই ইলেকট্রিসিটির ব্যবস্থা করার জন্য তার ছিল নিজস্ব জেনারেটর দাওয়াতের চিঠি ছেপে পাঠানোর জন্য মিনি সাইজের ছাপাখানা বাবাকে অসংখ্যবার বলতে শুনেছি মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয় আহা কত বই কত বিচিত্র ধরনের বই মহারাজা রুচিশীল মানুষ ছিলেন তার সংগ্রহে ছিল নানা ধরনের বই যা লেখকের বাবাকে মুগ্ধ করেছিল জঙ্গলের ভেতর বাড়িতে নিজস্ব জেনারেটারে ইলেকট্রিসিটির ব্যবস্থা দাওয়াতের চিঠি ছাপানোর জন্য মিনি সাইজের ছাপাখানা যা দেখে বোঝা যায় মহারাজ অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন পরবর্তী স্লাইডে যাচ্ছি বিকেলে প্রতিদিন বাবা কাঁধে গুলি ভরা বন্দুক নিয়ে বলতেন চল বনে বেড়াতে যাই বন্দুক নেওয়ার কারণ হচ্ছে প্রায় বাঘ বের হয় বিশেষ করে চিতাবাঘ সন্ধে পর্যন্ত বনে ঘুরে ক্লান্ত হয়ে রাতে ফিরতাম ভাত খাওয়ার আগেই চোখে ঘুম জড়িয়ে আসতো কত বিচিত্র শব্দ আসত বন থেকে আনন্দ এবং আতঙ্কে শিহরে শিওরে উঠতাম গল্পকথকের কথকের জগদলের দিনগুলো একটু অন্যরকম ছিল বাবা প্রতিদিন বিকেলে কাঁধে গুলি ভরা বন্দুক নিয়ে তাকে বনে বেড়াতে নিয়ে যেতেন বন্দুক নেওয়ার কারণ হচ্ছে প্রায় বন থেকে বাঘ বের হতো সব মিলিয়ে লেখকের কাছে বিকেলগুলো ছিল খুবই রোমাঞ্চকর পরবর্তী স্লাইডে যাচ্ছি একদিন কাপুনি দিয়ে আমার ম্যালেরিয়া জ্বর হলো সেই সময় ম্যালেরিয়ায় মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার আমরা প্রতিষেধক হিসেবে বায়োকেমিক ওষুধ ছাড়াও প্রতি রবিবারে পাঁচ গ্রাম করে কুইনাইন খাচ্ছি তাই বাবা বদলির জন্য চেষ্টা তদ্বির করতে লাগলেন হঠাৎ একদিন কাপুনি দিয়ে খুব জ্বর এলো লেখকের সেই সময় এই অঞ্চলে ম্যালেরিয়া কুখ্যাত ছিল তার জ্বরকে ম্যালেরিয়া ভেবে বাবা মা দুজনেরই মুখ শুকিয়ে গিয়েছিল বাবা বদলির জন্য চেষ্টা তদ্বির করছে শুনে লেখকের মন ভেঙে গেল এত সুন্দর জায়গা এমন চমৎকার জীবন এসব ছেড়ে কোথায় যাবে ম্যালেরিয়ায় মরতে হয়তো এখানেই মরবে এবার জোড়ায় কাজ নাও লেখক শৈশবে কিছুদিন কোথায় ছিলেন সেখানে লেখকের কেমন লেগেছিল মহারাজার বাড়ি কেমন ছিল শুধু আমি একা নই পালা করে আমরা সব ভাই বোন জ্বরে পড়তে লাগলাম আমরা সবাই জানি কখন জ্বর আসবে সেই সময় লেপ কাঁথা গায়ে জড়িয়ে আগেভাগেই বিছানায় শুয়ে পড়ি লেখক ও তার ভাই বোনেরা জ্বরে পড়ল তারা বুঝে কখন জ্বর আসবে আগে ভাগেই লেপ কাঁথা জড়িয়ে বিছানায় শুয়ে পড়ে জ্বরের ভেতর চোখের সামনে প্রতিটি জিনিসকে আকৃতিতে ছোট এবং নিজেকে বিশাল দত্তের মতো মনে হয় বলে লেখকের আশ্চর্য অনুভূতি জাগে আর এই কারণে লেখকের কাছে ম্যালেরিয়া অসুখটা পছন্দনীয় চলো পরবর্তী স্লাইডে যাই প্রতিদিন ভোরে তিন ভাই বোন রাজবাড়ির মন্দিরের চাতালে বসে রোদ গায়ে মাখি এ সময় আমাদের সঙ্গ দেয় মহারাজার কুকুর বেঙ্গল টাইগার রাজবাড়িটি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত লেখকেরা তিন ভাই বোন এই মনোরম পরিবেশে ভোরের রোদটা উপভোগ করতেন তাদেরকে সঙ্গ দিত বেঙ্গল টাইগার মা তাকে দুবেলা খাবার দেন মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না থালাই করে নিতে হয় শুধু তাই নয় খাবার দেবার পর তাকে মুখে বলতে হয় খাও মহারাজার অনেকগুলো কুকুর ছিল রাজা অন্যান্য কুকুরগুলো নিতে পারলেও বেঙ্গল টাইগারকে নিতে পারেননি তাকে মাটিতে খাবার দিলে খায় না এমনকি খাবার দেবার পর মুখে খেতে না বললে খায় না খানদানি কুকুর আদব কায়দা খুব ভালো তবে বয়সের ভারে সে কাবু সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকে হাই তোলে ঝিমতে ঝিমতে মৃত্যুর জন্য অপেক্ষা করে কুকুরটির আচরণগত বৈশিষ্ট্যের কারণে তাকে খানদানি বলা হয়েছে রাজবাড়ির কুকুরও শিখে গিয়েছিল রাজকীয় আদব কায়দা রাস্তার কুকুরদের আচরণের সাথে তার বিস্তর পার্থক্য ছিল এক ভোরবেলায় কাপুনি দিয়ে জ্বর আসায় আমি কম্বল গায়ে দিয়ে চাতালে বসে আছি আমার সঙ্গে শেফু এবং ইকবাল মা এসে আমাদের মাঝে শাহিনকে আমার ছোটো ভাই বসিয়ে দিয়ে গেল যেন সে হামাগরু দিয়ে চাতাল থেকে পড়ে না যায় এক ভোরবেলায় লেখকের কাপুনি দিয়ে জ্বর আসছে কম্বল গায়ে দিয়ে মন্দিরে চাতালে বসে আছে শেফু ও ইকবাল ছোটো ভাই শাহিনকে মা এসে চাতালে বসে দিয়ে নজর রাখতে বলে গেলেন পরবর্তী স্লাইডে যাচ্ছি মা চলে যাবার পরই দেখি প্রচণ্ড একটা কেউটি সাপ তুলে এদিক ওদিক দেখছে এবং মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে আমরা তিন ভাই বোন ছিটকে সরে গেলাম শাহিন একা বসে রইল সাপ দেখে তার আনন্দের সীমা নেই সে চেষ্টা করছে সাপটার দিকে এগিয়ে যেতে আর তখনই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ল সাপটির উপর মা চলে যাবার পর হিস হিস শব্দে মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে একটা কেউটে সাপ লেখকরা তিন ভাই বোন ভয়ে ছিটকে সরে গেল শাইন একা বসে রইল শিশুমন কৌতূহল প্রিয় নতুন কিছু দেখলেই তার মনে জাগে আগ্রহ তাই সাপ দেখে শাহিনের আনন্দের সীমা নেই বেঙ্গল টাইগার সাপটির উপর ঝাঁপিয়ে পড়ল শাহিনকে সাপের কামড় থেকে বাঁচানোর জন্যে সাপ কুকুরকে কামড় দিয়েছিল কিনা জানি না তবে কুকুরটির নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিল দ্বিতীয় দিনে তার চামড়া খসে পড়ল এবং দগদগে ঘা দেখা দিল এই থেকে মনে হয় সাপ সম্ভবত কামড়েছে কুকুরটি লেখকের ছোটো ভাইকে বিষাক্ত সাপের ছোবল থেকে রক্ষা করে সাপের সাথে যুদ্ধ করে সে সাপের ফনা কামড়ে ছিঁড়ে ফেলে সাপটিকে বেঙ্গল টাইগার মেরে ফেলে কিন্তু নিজেকে সাপের কামড় থেকে রক্ষা করতে পারে না সঙ্গত কারণে কুকুরটি বেঁচে থাকে তবে নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দেয় দ্বিতীয় দিন তার চামড়া খসে পড়ল এবং দগদগে ঘা দেখা দিল আরও দুদিন কাটল কুকুরটি পচে গলে যাচ্ছে তার গা থেকে দুর্গন্ধ আসছে তার কাতর ধ্বনি সহ্য করা মুশকিল তাই বাবা কুকুরটিকে পরপর দুটো গুলি করে মারলেন আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা দুঃখে বেদনায় কুকড়ে উঠেছেন তবু শান্ত গলায় বললেন যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম একে বলে নিয়তি বেঙ্গল টাইগারকে লেখকের পরিবারে সবাই আপন করে নিয়েছিল কুকুরটি একদিন সেই ভালোবাসার প্রতিদানও দেয় বিষাক্ত কেউটে সাপের সাথে যুদ্ধ করে লেখকের ভাইয়ের জীবন বাঁচায় কিন্তু সাপের বিষাক্ত ছবলে জীবিত অবস্থায় তার গায়ের মাংস পচে গলে খসে পড়তে থাকে কুকুরটির কষ্ট সহ্য করতে না পেরে লেখকের বাবা অনিচ্ছা সত্ত্বেও ছেলের প্রাণ রক্ষাকারীকে গুলি করে হত্যা করে মানুষ নিয়তির হাতে বন্ধি মানুষ চাইলেও নিয়তির বাইরে যেতে পারে না যেমন পারেনি লেখকের বাবা আমার কাছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হল রাগে দুঃখে অভিমানে রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছি বাবা আমাকে ডেকে নিয়ে বারান্দায় বসালেন লেখক স্বপ্নেও ভাবতে পারেনি বাবা কুকুরটিকে মেরে ফেলতে পারেন তার কাছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হলো তার খেলার সঙ্গীকে বাবা কেন মেরে ফেললেন নিজেকে তিনি কিছুতেই বোঝাতে পারছিলেন না তাই রাগে দুঃখে অভিমানে ভাত না খেয়েই শুয়ে পড়লেন পরবর্তী স্লাইডে যাচ্ছি দুজন চুপচাপ বসে আছি চারিদিকে ঘন অন্ধকার তক্ষক ডাকছে বাড়ির চারপাশে আমের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠেছে বাবা মনের ভাব প্রকাশ করতে পারলেন না একসময় বললেন যাও ঘুমিয়ে পড়ো কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল গহীন বনের মাঝে ছিল রাজার বাড়ি চারিদিকে জঙ্গল জঙ্গলে থাকে নানা ধরনের বিষধর সাপ ও পোকামাকড় রাত নামলে পরিবেশ যখন খুঁটখুটে অন্ধকার হয়ে যায় তখন শোনা যায় বিষধর সাপের শব্দ লেখকের বাবা তাকে সান্ত্বনা দেবার জন্য কাছে ডেকে নিলেও নিজেও বেদনাহত হয়েছিলেন ফলে মুখে কিছুই বলতে পারেননি খানদানি স্টাইলের কুকুরটির সাথে লেখক পরিবারের গড়ে উঠেছিল সখ্য মাঝে মাঝে মানুষ ও প্রাণীর মাঝে সৃষ্টি হয় হৃদয়তা এই রৃদ্রতা পশুপ্রেমের পরিচায়ক কুকুরটি লেখকের মনে গভীর ছাপ ফেলেছিল এবার দলীয় কাজ নাও বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হলো কেন ব্যাখ্যা করো এবার মূল্যায়নের জন্য প্রশ্ন লেখক কিছুদিন কোথায় ছিল লেখকেরা কয় ভাই বোন দুতলা বন্ধ থাকার কারণ কি ছিল মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয় কেন বন্দুক নেওয়ার কারণ কি ছিল ম্যালেরিয়ার প্রতিষেধক কি কি এবার বাড়ির কাজ নাও তুমি কি মনে করো কুকুরটি মারা ঠিক হয়েছে যুক্তি দাও বাড়ি কাজের খাতা অবশ্যই বিষয়ভিত্তিক আলাদা আলাদা হতে হবে সংসদ টেলিভিশনে প্রচারিত আমার ঘরে আমার স্কুল ও বিদ্যালয়ের অনলাইনের ক্লাস নিয়মিত করবে এবং বাড়ির কাজ প্রস্তুত রাখবে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ